আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক আলোচনায় ইনসার্টের বিভিন্ন অপশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো ইনসার্টের যে লিংক অপশন রয়েছে, সেই লিংক অপশনের বুকমার্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দর্শক, আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে কোনো একটি ফাইল ওপেন করব এবং ওই ফাইলের ভিতরে আমরা যে লেখাগুলোর ভিতরে বুকমার্ক করব এবং সে লেখাগুলো যে পেজটা থাকবে সে পেজটায় আমরা চলে আসব। আসার পরে আমরা এরকম ইনসার্টে ক্লিক করে আমরা চলে আসব বুকমার্কে। বুকমার্কে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমি তিনটা লেখাকে বুকমার্ক করব, একটা হচ্ছে ভ্যাকসিন, একটা করব অরেঞ্জ এবং আর একটা করব রেড। তো আমি প্রথম বুকমার্কটা করব হচ্ছে আপনার ভ্যাকসিনকে নিয়ে, ভ্যাকসিনে। তো এই যে ভ্যাকসিনে আমি অ্যাড বুকমার্ক করে দিলাম, এভাবে তিনটা বুকমার্ক অ্যাড করা যায়। তারপরে আমি করব হচ্ছে আপনার অরেঞ্জ বুকমার্ক, আমি এখানে লিখলাম হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ লেখার পরে আর একটা বুকমার্ক করে দিলাম, তারপরে আমি আর একটা বুকমার্ক করব হচ্ছে রেড। তো এই রেড বুকমার্ক এখানে আমি এখন লিখে দেবো হচ্ছে রেড। এই তিনটা বুকমার্ক আমি এখন অ্যাড করে ফেলেছি। অ্যাকচুয়ালি বুকমার্কের কাজটা কি সেটা এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দেবো, যে তিনটা বুকমার্ক করলাম এবং কি জন্য বুকমার্ক করলাম। অনেক সময় আমরা একটা পেজের ভিতরে অনেক ধরনের প্যারাগ্রাফ লিখে থাকি, হয়তো এই প্যারাগ্রাফ গুলো কত নম্বর পেজে বা পেজের কোন জায়গায় আছে আমাদের হঠাৎ করে প্রয়োজন হলে আমরা খুঁজে পাই না। তখন আমরা কি করতে পারি, ওই পেজটাকে ওপেন করে আমরা আমরা বুকমার্কে ক্লিক করতে পারি। এখন ধরেন আমার ভ্যাকসিনের যে লেখাটা রয়েছে সে লেখাটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট, খুব জরুরি, দরকার, আমরা ওই লেখাটাই যাব। তো এরকম আমরা তখন ভ্যাকসিনকে সিলেক্ট করে গো টু তে চলে যাব। গেলে চলে গেলে যে দেখতে পাচ্ছেন আমাদের, আমরা ভ্যাকসিনের ভিতরে চলে আসছি। তারপরে ধরেন আমার দরকার হচ্ছে অরেঞ্জের প্যারাগ্রাফটা, তখন আমরা কি করব, অরেঞ্জটাকে সিলেক্ট করে তারপরে গো তে ক্লিক করব। তখন এই যে দেখেন আমরা অরেঞ্জের প্যারাগ্রাফে চলে আসছি। এরকম ধরেন আমার দরকার হচ্ছে রেড এর প্যারাগ্রাফটা, তো রেড এর প্যারাগ্রাফটা আমার এই পেজের ভিতরে কোথায় আছে আমার জানা নেই, আমি এভাবে রেড সিলেক্ট করব। করার পরে আমি গো টু তে ক্লিক করব। এই যে দেখেন রেড এর প্যারাগ্রাফটা আমার সামনে চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল বুকমার্ক নিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তীতে আমরা এই বুকমার্কের ডিটেলস যে আলোচনা থাকবে সেটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও বানাবো, তখন আপনারা দেখতে পারবেন। এবং নর্মাল বুকমার্ক কিভাবে করতে হয় প্যারাগ্রাফের, এবং বুকমার্ক কিভাবে গো টু করে খুঁজে পাওয়া যায় তা আমি আপনাদের দেখালাম। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউবের সাথেই থাকবেন।